অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতগুলো উজ্জ্বল নক্ষত্রের সামনে একটি অস্তগামী সূর্যকে সামনে দাঁড় করানো এটার জন্য আমি ফেরদৌসকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই কারণ আমাদের সমাজের সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে কেউ জানতে চায় না এরকম অবস্থায় আমি ফেরদৌসকে আবারও কৃতজ্ঞতা জানাই যে তোমরা নজরুলকে জানতে আসছ যতবার তুমি নজরুলের সঙ্গে নিজেকে যুক্ত করবা ততবার তুমি আসলে কল্যাণ এবং মঙ্গলের সঙ্গে নিজেকে যুক্ত করলা যতবার তুমি নজরুলের কথা বললা ততবার তুমি আসলে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালা যতবার তুমি নজরুলের কথা বলবা নজরুল চর্চা করবা ততবারই তুমি প্রকারান্তরে তুমি সৌন্দর্য এবং সুন্দরের পক্ষে দাঁড়ায় গেলা মানুষ এবং মানব মুক্তির পাশে দাঁড়ালা এই জিনিসটা বাংলা সাহিত্যে আর কোথাও আমরা পাবো না কেন নজরুল চর্চা আমি মনে করি ঐতিহাসিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় কারণ আমাদের তো সবথেকে ধ্বংস এবং ধস নেমে যাচ্ছে এই ধস ঠেকানোর ওষুধটাকে প্রতিরোধ করব কি দিয়া প্রত্যেকটা জাতির একটা আত্মপ্রতিরোধ ক্ষমতা থাকে প্রত্যেকটা দেহের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তো কোনো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে যদি ধসিয়ে দেওয়া যায় ধরো এইডস হয়ে গেলো একটা লোকের এইডস তো আসলে কোনো ডিজিজ না এক ধরনের সে কি করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় তারপরে রোগ তুমি পাকস্থলী হাসি আর সারলো না এই তুমি পাকস্থলিতে বাথরুমে যেতে যেতে তুমি মারা গেলাম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে নস্বাদ তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নস্বাদ করে দেওয়ার সমস্ত প্রক্রিয়া করা হয়ে গেছে এই জন্য আমি তোমাদেরকে আমি আমার তিনটা বইয়ের কথা আমি কথা আমার বক্তৃতা শুরুতে তিনটা বইয়ের রেফারেন্স দেয় তিনটা বই তোমরা পড়ে নিবা আমার বই এটা মানে আমার ঢোল পেটানোর জন্য না এই জন্য যে এটা তোমাদেরকে কিছু খাবার জোগাড় করবে যেগুলো তোমাদের হয়তো তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে পারে এই কারণে তোমার চোখটাকে একটু হালকা হলে খুলে দিতে পারে এটা আলাদা জানালা সেটা হলো বাংলাদেশে লেখা নজরুল ইসলামের জন্মভূমি কাজী নজরুল ইসলামের জন্মভূমির উপর প্রথম বই সেটা হলো কবিতীর্থ চুরুলিয়া এ বইটা অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায় এটা শোভা প্রকাশ থেকে করেছে এই বইটা তোমাদের পড়া উচিত তাহলে নজরুল এর জাতীয় রেনেসা এবং নজরুলকে নিয়ে কি পলিটিক্সটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমাদের লোকেরা দুপাশের গাল দিয়ে ফ্যানা বের করে ফেলে নজরুল নজরুল বলতে হতো পলিটিশিয়ানরা ফেনা বের করে ফেলে এত আবেগ কিন্তু যখন আমরা বলি যে নজরুলকে জাতীয় কবি স্বীকৃতি দেন সাংবিধানিক স্বীকৃতি বলে না নজরুল তো হৃদ হয়ে যাচ্ছেন তাকে তো স্বীকৃতি কোনো দরকার পড়ে না সমস্ত স্বীকৃতি উঠতে যে হৃদ হয় সেখানে তো নজরুল আছে আর কি দরকার রংপুরের লোকেরা বলে মেয়ে ধরো বিয়ে করছে গরিব মানুষের মেয়ে বিয়ে হয়েছে একটা ছেলের সাথে তো ছেলেটা শহরে যাবে সে বলে তোর জন্য কি আনবো হামাক ক ক না মোর কিছু না ক না কিছু তো মোর তো মন চায় তোর জন্য কিছু আনি রংপুরের লোকেরা আবার আদর আপ্যায়নের সময় তুই শব্দটা বেশি গুরুত্ব দেয় রিক্সালের সাথে কথা বলতে তুই কোটা থেকে আসলি কোটে যাবেন তুই মানে তুই কোথায় যাবি রংপুরের লোকেরা কিন্তু এটা অবলীলায় বলতেছে তুই সম্বোধনের মধ্যে যে আবার ইতর বিশেষ আছে সেইটা সচেতন সচেতন না আর কি মানে তুই কিছু না একবি না তোমরা চলে আসেন না তুই মুখ কম কারে কিছু না না তোমরা আমাকে বিয়ে করেই বাপের কাম করছেন বিয়ে করে বাপের কাম করছেন আর কি দরকার বেলা চারটা ভাত খাবার ভাই আর কিছু না আগে তো যে প্রসঙ্গে কথাটা বলতে যেটা বলে দেন সেই জন্য আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যে চারিদিক দিয়ে আক্রান্ত সে আক্রান্ত ভূভাগে বসে আমাদেরকে ওই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সবচেয়ে বড় ভেষজ সবচেয়ে বড় নক্ষত্র সবচেয়ে বড় আকাশ সবচেয়ে বড় সমুদ্র সবচেয়ে নির্মল পানীয় জলের আধার সেটা হলো কাজী নজরুল ইসলাম তো নজরুলের জন্মটা আমাদের খুব গুরুত্বপূর্ণ মনে করতে হবে তো প্রথম কথাটা হলো যে বাঙালি যে কথাটা বলছে যে ফোর্ট উইলিয়াম কলেজ দিয়া বাংলা ভাষাকে আজকে যদি ফোর্ট উইলিয়াম কলেজ বা সতেরোশো সাতান্ন সালে যদি পলাশিতে যে বিপর্যয়টা ঘটলো সেটা যদি না ঘটতো তাহলে আজকে বাংলা ভাষার চেহারা কী থাকতো আমরা তো সুলতানি আমলের বাংলায় কথা বলতাম আমরা তো আলাউলের বাংলায় কথা বলতাম শাহ মোহাম্মদ সকীর আবদুল হাকিমের বাংলায় কথা বলতাম আসলে তাই না ফকির গরিবুল্লার ভাষায় কথা বলতাম ইভেন ভারতচন্দ্রের ভাষায় কথা বলতাম ভারতচন্দ্র ওই বলয়ের মানুষ কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের আগে সতেরোশো সাতান্ন সালের একটা ঘটনা ভারতবর্ষের মুসলিম শাসনের মূল উৎপাদন করে দিল একটা ঘটনা শেষ ধারাবাহিকতা থাকলো না ফলে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা চর্চা যখন শুরু হলো সেখানে বাংলা করতে চর্চা করতে দায়িত্ব দেওয়া হলো উইলিয়াম ক্যারিকে উইলিয়াম ক্যারিকে উইলিয়াম ক্যারি হলেন একজন পাদ্রি যে শ্রীরামপুর মিশনের একজন ফ্রিস্ট ছিলেন শ্রীরামপুর মিশন থেকে তাকে বা কলকাতায় নিয়ে আসা হলো বাংলার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের দায়িত্ব দেওয়া তিনি ছিলেন ভয়ঙ্কর রকম মুসলিম বিদ্বেষী মানুষ কারণ ফোর্ট উইলিয়াম কলেজের আগে শ্রীরামপুর মিশন থেকে রসুলের উপর আমাদের রসুলের উপর ভীষণ মুসলমানদের জীবন যাপনের উপর মুসলমানদের জীবন আখিতার উপর অজস্র কুৎসিত বই লেখা হয়েছে ইভেন হিন্দুদের বিরুদ্ধে অসংখ্য বই লেখা হয়েছে এই শ্রীরামপুর মিশন থেকে এই লোকগুলোর হাতে বাংলা যখন দায়িত্ব দেওয়া হলো সেই লোকটাকে তিনি এসে যে কালেকশন করলেন বাংলা তৈরি করার জন্য গদ্য চর্চা শুরু হবে তো গদ্য চর্চা শুরু করার জন্য যাদেরকে তিনি কালেকশন তারা টোলের পণ্ডিত সবগুলো হলো নৈয়াই ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদের সঙ্গে যেন আমরা মূল হিন্দু জনগোষ্ঠীকে একাকার না করি এটা কিন্তু মাথায় রাখতে হবে ব্রাহ্মণ্যবাদ সামথিং ডিফারেন্ট ব্রাহ্মণ্যবাদ হলো আটজনেন নিয়ার ছিল আর্যদের হাত দিয়ে ব্রাহ্মণ্যবাদ এই ভূখণ্ডে তিন হাজার সাড়ে তিন হাজার এই ব্রাহ্মণবাদ ভারতকে দখল করে বসে আছে লোক ভারতীয় দখল করে বসে আছে আর ভারতবর্ষ যাদেরকে বলা হয়েছে আর এখন এর সাথে যুক্ত হয়েছে মুসলিম দ্রাবিড় সভ্যতা উচ্ছেদ করা হয়েছে হরপ্পা মহেঞ্জোদারো ডিস্ট্রয় হয়ে গেছে অর্থাৎ লোকাল জনগণ যা সব কুৎসিত রাবণ রাক্ষস অসুর রাক্ষস হিংস্র বাজে মানে লোকাল জীবনকে ইতরভাবে চিহ্নিত করে বিরাট বিরাট কাব্য মহাকাব্য রচিত হয়েছে সবগুলো কাব্যের একটাই টার্গেট ব্রাহ্মণ্যবাদের প্রকাশ এই ব্রাহ্মণ্যবাদের হাতে ফোর্ট কলেজের মাধ্যমে বাংলার যে জন্ম হল সেই বাংলা হলো বিকৃত কদাকার ক্ষতভিক্ষত ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার আগ পর্যন্ত বাংলা ভাষা ছিল গণমানুষের ভাষা কারণ আমরা জানি বাংলার পিতা যদি হয় বৌদ্ধরা তাহলে বাংলাকে পরিপূর্ণ সাবালগত্ব দান করে সাহিত্যের মহিমা যারা দান করেছিলেন তারা হলো মুসলিম শাসক বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজি বাংলা বিজয় না করলে দীনেশচন্দ্র তো পরিষ্কার বলেছেন যে ভাষা হিসেবে পৃথিবীতে বাংলা বিলুপ্ত হয়ে যেত চিরকালের জন্য যদি মুসলমানরা বাংলা বিজয় সেদিন না করত কারণ ওরা বিধান জারি করে বাংলাকে নিষিদ্ধ করে দিয়েছিল অষ্টাদশ আনি ওই যে ওই বিধানটা ব্রাহ্মস্য চরিতা নিচ ভাষা মানবস্তুতা রৌরবং নরকং ব্রজিত তো সেই সময়ে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলাকে এমনভাবে যে বাহান্ন শতাংশ মানুষ তখন মুসলিম এই জনগণের বাহান্ন শতাংশ মানুষের দৈনন্দিন জীবনযাপনের যে ভাষা যে কালচার যে শব্দ যে তার যে ইমান আকিদা যা কিছু আছে তার জীবনের সাথে জড়িত এগুলোকে কুরালকোপা করে সাবল মেরে মেরে বাংলা ভাষার থেকে উৎ মানে তাড়িয়ে দিয়েছে উৎ উচ্ছেদ করেছে গর্ত খুঁড়ে খুরি এনাকে ফেলে দিয়েছে এই যে ক্ষতবিক্ষত বাংলা তখন হলো এই ক্ষতবিক্ষত বাংলাকে তারা প্রলেপ দিল কী দিয়ে সংস্কৃত থেকে জটিল কুটিল শব্দ দিয়ে এবং এমন এক বাংলা তৈরি করলো যে বাংলা ভদ্রলোকের বাংলা এটা ঠিক মানুষের বাংলা না এটা হলো ব্রাহ্মণদের বাংলা ও অভিজাত যেখানে নজরুল যখন লাতিমার বাংলে তালা তোর কলকাতার দাদারা বললো যে কী বলছে এগুলো অশ্লীল কথাবার্তা এগুলো কোনো ভদ্রলোকে বলে ওরা হাতকে উঠেছে একদম কি সাহিত্য হলো নন্দনালয় এখানে শুধু শুধু ফুল ফুটবে চাঁদ উঠবে পাখি ডাকবে আর এখানে এসে এসে লণ্ড বণ্ড কাণ্ড করছে সাহিত্য তো সাহিত্য কি শরিক না যে যা খুশি তাই করবে সে এগুলো কিন্তু নজরুলকে সহ্য করতে হয়েছে এই আঘাতগুলো তো যাই হোক তো এই যে ফোর্ট উইলিয়াম কলেজের এই এইটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া যখন ইয়াটা গদ্যচর তারপরে হিন্দুরা আমি আবারও বলি বর্ণ হিন্দু বিরানব্বই ভাগ হিন্দুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কারণ তারাও আমাদের মতো টর্চার্ড ধর্মীয়ভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় ব্রাহ্মণ্যবাদ দ্বারা তো এই যে বর্ণহিন্দুরা বর্ণহিন্দুদেরকে তৈরি করার জন্য কেন ইংরেজরা চাচ্ছিল একটা শিক্ষিত বর্ণ হিন্দু মিডিল ক্লাস একটা শিক্ষিত ক্লাস। কেন কারণ তাদের মাথায় আছে আঠারোশো পঁয়ত্রিশ সালে তারা রাষ্ট্রভাষা হিসেবে ফার্সিকে আঠারোশো পঁয়ত্রিশ সালে তারা ফার্সিকে উচ্ছেদ করবে ওইটা টার্গেট মাথায় রেখে তারা কি করলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করলো কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ভেতর দিয়ে যেটাকে বলা হয় সোকল বেঙ্গল রেনেসা সে বেঙ্গল রেনেসার জন্ম হল এই রেনেসা আসলে মোটেই বেঙ্গল রেনেসা ছিল না কারণ এর সাথে বিরানব্বই শতাংশ লোকের কোনো সম্পর্কই ছিল না এই রেনেসা ছিল এলিট আঠারোশো সতেরোশো তিরানব্বই সালের যে সাম্রাজ্যবাদের দালাল তৈরির ফ্যাক্টরি ছিল বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্তের দালালদের পুনর্বাসনের শিক্ষিত করার প্রকল্প এইটা ছিল ইংরেজদের তোষমৎকারী যে সম্প্রদায় দাঁড়িয়ে গেছে তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা কারণ ওই যে আঠারোশো পঁয়ত্রিশ সালে ভারতের রাষ্ট্রভাষা বদলে যাবে তখন যাতে ভ্যাকুয়াম তৈরি না হয় কারণ এর আগে মুসলমানদের ইংরেজি শিখতে না করে দিয়েছে বলা হয়েছে যে মোল্লারা কেছে মোল্লারা কত পার্সেন্ট মোল্লা বলেছিল সে বিতর্কে আমরা নজরুল নিয়ে চর্চা করি একদিন চলে যাবে তো এই রেনেসা শুরু হলো তাদের এই হিন্দুদের সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার দিয়ে। বর্ণ হিন্দু রেনেসা এটার সাথে বাংলার হিন্দু জনগোষ্ঠী এবং মুসলমানদের তো চুল পরিমাণ সম্পর্ক ছিল না কারণ হিন্দু কলেজে মুসলমানদের ঢুকতেই দেওয়া হতো না পড়বে কি এইটা যখন পত্রে পুষ্পে মোটামুটি দাঁড় হয়ে গেল তারপর ইংরেজদের মাথায় বদল মতলব ছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে রাষ্ট্রভাষা চেঞ্জ করবে এই রাষ্ট্রভাষা যখন চেঞ্জ করলো তখন রাতারাতি যে সমস্ত মুসলমানরা শেষ মুহূর্ত পর্যন্ত সম্মান সম্পদ নিয়ে টিকে ছিল তারা ছিল সরকারি চাকরিজীবী অফিস আদালত কোর্ট কাচারি এখানে সেখানে জব করত। রাষ্ট্রভাষা বদলে গেল তার আগে তাদের ইংরেজি শিখতে দেওয়া হয়নি ফলে রাতারাতি যখন রাষ্ট্রভাষা চেঞ্জ ইংরেজি হলো তখন এই লোকগুলো লাজবাব হয়ে গেলেন লক্ষ লক্ষ লোক একদিনে বেকার হয়ে গেল এই যে লক্ষ লক্ষ লোক বেকার হলো এই বেকমগুলো ওই হিন্দু কলেজ দ্বারা তৈরি করা এই সমস্ত অনুরাগী গুণগ্রাহী সহযোগী বা আজকের ভাষায় বলা যায় যে রাজাকার আলবদর আলসামস এগুলো দিয়ে পূরণ করা হলো তাহলে হিন্দুদের এনেসার আদি জায়গাটা হলো কত আঠারোশো সতেরো সালে এরপরে রামমোহনকে আমরা পাবো বিদ্যাসাগরকে পাবো বঙ্কিমকে পাবো রবীন্দ্রনাথকে পাবো পাবো রবীন্দ্রনাথ কে এক মুসলমানদের থেকে শুরু হলো মুসলমানদের রেনেসাটা যে কারণে নজরুলের জাতীয় জাগরণ রেনেসা তো জাগরণ এখন আরেকটা বৈশিষ্ট্যের কথা আমি বলি যে হিন্দু রেনেসা নামে বিনয় ঘোষের যে বই এই বেঙ্গল রেনেসার উপর সেখানে বিনয় ঘোষে একটা কথা বারবার বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটি রেনেসা যে জাগরণগুলো ঘটেছে এটা হলো মানবিক মানবতার আবেদন দ্বারা পূর্ণ থাকে সেটা মানুষকে মহিমান্বিত করা মানুষকে গুরুত্ব দেওয়া এবং উনি বলছেন যে চোদ্দশো সালে চতুর্দশ শতাব্দীতে একজন বললেন শোনাহে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা বললো একজন চতুর্দশ শতাব্দীতে চণ্ডীদাস বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ বিংশ শতাব্দীর দুটি চরণ আমি মনে করি এবং আমার মতো অনেকেই আজকে মনে করেন যে বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ দুটি চরণ হলো সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এটা কার কণ্ঠের থেকে গীত হলো কলকাতা কেন্দ্রিক যে রেনেসা সেই রেনেসার লোক তিনি নন রেনেসার বাইরের মানুষ তো বিনয় ঘোষ বলছেন যে রেনেসা সাধারণত মানবিকতা অসাম্প্রদায়িকতা তারপরে যুক্তি মুক্ত বুদ্ধি এগুলো শেখায় কিন্তু ভারতীয় ওই কলকাতার বর্ণ হিন্দু রেনেসা আমাদেরকে শিখেছে হিংস্র সাম্প্রদায়িকতা এখান থেকে প্রোডাকশন হয়েছে রবি বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের শিল্প বঙ্কিম অনেক বিরাট তার কৃষ্ণকান্তের উইলের মতো উপন্যাস ওই সময় যে তিনি লিখতে পেয়েছেন বিস্ময়কর কপালকুণ্ডলায় পথিক তুমি কি পথ হারাই যাছ বাংলা সাহিত্য কেঁপে উঠেছিল যে প্রথম নায়িকা ডায়লগ দিচ্ছে রক্ত নায়িকা নায়ককে বলছে তুমি কি পথ হারাইয়াছ শিহরিত হয়েছে বাংলা নায়ক বাংলা সিনেমার নায়ক তো শিহরিত হে এতে আমার এই কথা বলে খুবই চমকে গেছে আর কি তো এই কিছু করার পরেও শিল্পী বঙ্কিম পরাজিত হয়েছে ব্রাহ্মণ বঙ্কিমের কাছে ব্রাহ্মণ বঙ্কিম হলেন ব্রাহ্মণ্যবাদ মাথায় রাখতে হবে যে এই রেনেসার প্রোডাকশন বঙ্কিমচন্দ্র একদিকে দুর্গেশ নন্দিনী রাজসিংহ আনন্দ মঠ লিখতেছেন যেগুলোতে মুসলমানদেরকে জঘন্যবাস আক্রমণ করা হচ্ছে এটা একেবারেই মেনে নেওয়া যায় না যে বঙ্কিমচন্দ্র পড়াশোনা করেছেন মহসিন ভাণ্ডের টাকায় মোহাম্মদ মহসিনের দানের টাকায় যিনি গ্রাজুয়েশন করতে পেরেছিলেন তার পড়ার পয়সা ছিল না তিনি হাজিম মোহাম্মদ মহসিনের টাকায় পড়াশোনা করে বড় হয়েছেন সেই লোকটা সারা জীবন হাজিম মোহাম্মদ মহসিনে তো একটা লাইনও লাগেনি বরং মহসিন যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সে মুসলিম কমিউনিটিকে সারা জীবন যেমন জঘন্য কুদ্সিদ ব্যবহার করেন নাই এটা হলো পুরস্কার হিসেবে তিনি করেছেন যেহেতু আমাকে লেখাপড়া শিখেছ অতএব তার একটা ইয়া দিয়ে দিলাম তো শিল্পী বঙ্কিম সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ করেছেন বা সাম্প্রদায়িকতা হাইলাইট করেছেন কারণ তার মাথার মধ্যে ছিল যে ব্রিটিশদেরকে গালি গালাস না করে যদি মুসলমানদের গালি গালাস করতে বেশিরভাগ খুশি হয় তাহলে চাকরি ক্ষেত্রে প্রমোশন পাইতে সুবিধা হবে একই কান্ডে হেমচন্দ্র নবীন চন্দ্র করেছেন তারা মনে করেছিলেন যে মুসলমানদেরকে গালিগালাস করলে আনন্দ মঠের প্রথম সংস্করণে কিন্তু মুসলমানদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে ছিল কিন্তু যখন বুঝছে যে চাকরি চলে যাবে তখন এটাকে উল্টে যে মুসলমানদের আরো সব গুগোবর চাপাই দিয়ে ইংরেজরা হলে ফেরেস্তা এই কাণ্ডভঙ্গি জন্য নিজে করেছেন এটা হলো এক নম্বর সাম্প্রদায়িকতা সঞ্চার করে বন্দে মাতরম গান আনন্দ মটি হল আজকে ভারতের বিজেপি এবং আনন্দ আর এস এস এর মূল কিতাব কিতাব কি কী বলা যায় এটা কিতাব সাম্প্রদায়িকতা মানে কিভাবে মুসলমানদের ঘৃণা করতে হয় কীভাবে এটা সমাজকে ধ্বংস করতে হয় তার একটা কি হীনা ঘৃণা এবং হানাহানির মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় একটা সোসাইটিকে তার জনন্ত নজর আনন্দ মঠ শুধু ব্রিটিশদেরকে খুশি করার জন্য এই কাণ্ড করেছে একটা মানুষ এত উচ্চশিক্ষিত লোক যিনি শ্রীকৃষ্ণের জীবনের মতো এত গুরুত্বপূর্ণ বই লিখেছেন আমি কিন্তু বঙ্কিমচন্দ্রদের পার পাঠক পরিকেন এখানে কিছু শেখার আছে জ্ঞানের দরজা বন্ধ করা ঠিক না কিন্তু এই সাম্প্রদায়িক বঙ্কিম যখন দেখি তখন এত বড় একটা শিল্পী কি কাণ্ড করেছে পাগলের মতো শুধুমাত্র নিজের ইহলৌকিক কি তরক্কি লাভের জন্য এবং ইংরেজ সম্প্রদায়কে খুশি করে ভারতবর্ষের যে সুলতানি আমলের ছয়শো বছরের বাংলা যেখানে সাম্প্রদায়িকতা কাহা বলে কেউ জানতো না সেই বাংলা ভাষার মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিয়ে তিনি বাংলা ভাষার বারোটা বাজারেন হিন্দু মুসলিমের ভিতরে একটা চির ফাট আমার কলকাতায় কলকাতায় আমি গেলাম কলকাতা প্রেস একটা অনুষ্ঠান তা আমার সম্পর্কে খুব দিনহীনভাবে উপস্থাপন করা হয়েছে আর কি এখন বক্তব্য আমি ঢাকা থেকে আগত শ্রী আব্দুল হাই শিকদার ঠিক আছে আমার কোনো আপত্তি নেই শ্রী শব্দ তো খারাপ হতো নয় ভালো শব্দ দাঁড়ালাম আমি বললাম ভাই আমি এমন এক দেশ মানে এমন এক শহর থেকে এসেছি যে শহর দেখে এসে কলকাতায় ফিরে বঙ্কিমচন্দ্র তার নিজের পত্রিকা বঙ্গদর্শনে বঙ্গদর্শনে লিখলেন ঢাকায় গিয়ে অনেকেই আমাকে পুচ করেন ঢাকায় গিয়ে কি দেখিলাম ইহা জানিতে চেন ইহাদেরকে উদ্দেশ্য বলি ঢাকায় গিয়ে তিনটি দ্রব্য দেখিয়াছি কাক কুকুর এবং মুসলমান ইহারা তিনটি কদর্য কুৎসিত এবং কলহপ্রিয় বঙ্কিমচন্দ্রের ডায়লগ কোট আন কোট বলতেছি আমি দায়িত্ব নিয়ে কথা বলতেছি আগে ভাই এরকম একটা শহর থেকে আমি আসছি কুকুর কাক আর আমরা এই তো ঢাকা কিন্তু আমার এর কোনো দুঃখ নাই কেন দুঃখ নাই কারণ বঙ্কিমচন্দ্র যে শহর থেকে যে আমাকে এইভাবে দেখছেন সেই শহরটা সম্পর্কে বিনয় ঘোষ কি বলেছেন বিনয় ঘোষ বলেছেন কলকাতা হলো বণিক নাবিক এবং লম্পটদের শহর আমি বললাম যে বণিক নাবিক এবং লম্পট মানে বাংলা ভাষা মানে তো এই শহর থেকে উনি যে আমাকে এইভাবে দেখেছেন হতেই পারে তার জেনেটিক্যাল প্রবলেম আছে আমার কোনো রাগ নাই বহির জন্য উপর তার তো জেনেটিক্সের জিনের উপর তো তার অধিপত্য নেই কোন ইয়েতে জন্ম হয়েছে তার আমাদের প্রোডাকশন আমাদের আরিকানা ঠাকুর উইথ মাই অল রেসপেক্ট ঠাকুর পরিবার আমি কি করে ভুলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দেবেন্দ্রনাথ দ্বারিকানাথ ঠাকুরের তেত্রিশটি পতিতালয় ছিল এটা আমি কি করে ভুলবো এটা তো সত্য ঘটনা কলকাতার পতিতালয়ের ইতিহাস নামে বই পাওয়া যায় পড়ে দেখেন আমি যদি মিথ্যা বলে আমার সবাই করে ফাঁকি দিয়ে দেন তো পতিতালয়ের রেনেসার প্রোডাকশনরা পতিতালয় চালাইয়া পতিতালয়ের টাকা দিয়া বীর আমার রক্ত মুখে পতিতালয়ের টাকা নেই আমি তাকে থাকতে পারি আল খেতে পা আর ঘাম মাথায় তুলে যা খুশি খাইটাই খুঁটে এটা কিছু করি তো করে কেটে খাই তো অন্তবকে মেয়ে ব্যবসা করে আমাকে চলতে হয়নি সো আমি গরিব হইতে পারি বাট আই টভ সাম প্রাউড তো এই হলো রেনেসা আবার দেখেন বঙ্কিমচন্দ্রের যে রামমোহন এবং বিদ্যাসাগরে হাত দিয়ে যে হিন্দু সমাজকে রিফর্ম করার যে পদ্ধতিটা আসলো রামমোহন সতীদাহ প্রথার বিরুদ্ধে দাঁড়ানোর একটা ঐতিহাসিক ঘটনা যদিও এইগুলো রামমোহন এবং বিদ্যাসাগরের কোনো সাথে মুসলিম কমিউনিটির কোনো সম্পর্ক নাই কারণ এগুলো মুসলমানদের কোনো সমস্যাই ছিল না সতীদাহ প্রথা মুসলমানদের ইতিহাসের মধ্যে নেই ধর্মের মধ্যেই নেই কাজে ওটা সেই সতীদাহের বিরুদ্ধে বিদ্যাসাগর যেন বিধবা বিবাহ প্রচলন করতে চাইলেন সেই বিধবা বিবাহের বিরুদ্ধে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন ভূমিকা পালন করেছে সেই লোকটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বিদ্যাসাগরের জীবন অতিষ্ঠ করে ফেলেছিলেন আজে বাজে লেখালেখা যা চিনু আছে না এই ইনুমিনুর তো খারাপ ভাষা বঙ্কিমচন্দ্র যা লিখেছে ক্ষমা করা যায় না প্রমাণ তার আর্টিকেলগুলো প্রমাণ আমি তার অন্তর্গত তিনটা গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম বলতে পারি তার মধ্যে দুটো আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি একটা হলো কৃষ্ণকান্তের উইল আর একটা হলো বিষ বৃক্ষ কৃষ্ণকান্তের উইলে কি রোহিণী বাল্য বিধবা নায়িকার নাম হলো রোহিণী রোহিণী বাল্য আর জমিদারের পোলা হলো গোবিন্দলাল গোবিন্দলাল বারুনির জঙ্গল রাস্তা সোজা করার জন্য পথ দিয়ে না ঘুরে বনের ভেতর দিয়ে হাঁটা দিয়েছে এদিকে বারুনি পুকুরের ওই পারে রোহিণী রোহিনী নির্জন অবগাহন করতে গোসল করতে আসছে গোসল করতে আসার পরে কি দাঁড়ালো ওপারে যখন সে বস্ত্র টস্ত্র খুলছে সিনেমা তো বঙ্কিমচন্ড ওই বেঁচে থাকলে হিন্দি সিনেমার ভালো কাহিনী লিখতে পারতো এটা আমি বিশ্বাস করি খুবই তাৎপর্যপূর্ণ কাহিনী লিখতে না আজ খুবই সব কাহিনী আছে তো বঙ্কিমচন্ডে এখন দিয়ে গেল রোহিণী বস্ত্র টস্ত্র খুলছে এই সময় গোবিন্দলাল পুকুরের ওই পাশে এসে হাজির এরকম সময় এই কাণ্ড হইতে পারে গোবিন্দলালও আট আঠাশ খাইছে এই এই বেডিও আটওয়েল দুজনই আটওয়েল করছে এই সময় পত্রান্তরাল হইতে একটি কোকিল ডাকিয়ে উঠিল কু এবং গোবিন্দলালের সর্বনাশ হইল মানে গোবিন্দলাল শেষ ওই যে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ এই সর্বনাশটা দেখছে আর কি সর্বনাশের পরে দুজনের তো শুরু হলো সম্পর্ক সম্পর্ক শুরু হওয়ার পরে তারপরে গোবিন্দলাল ছিল বিবাহিত তার স্ত্রী ছিল ভ্রমর এই বিবাহিত বঙ্কিমচন্দ্র আরে গোবিন্দলাল বউ ভ্রমরকে রেখে ব্রোহিতকে বিয়ে করে এলাকা ছেড়ে চলে গেছে বিধবা বিবাহ করলো বঙ্কিমচন্দ্রের নায়ক গোবিন্দলাল বিধবা বিবাহ করছে তার উপন্যাসে তাহলে তো এটা ক্ষমা করা যায় না অতএব রোহিণীকে একটা শিক্ষা দিতে হবে এতক্ষণ কিন্তু কাহিনিটা চমৎকার চলতেছিল হঠাৎ শিল্পী বঙ্কিমের ঊর্ধ্বে ঘাড়ে সিন্দাবাদের সেই দৈত্যের মতো ঘাড়ে চাপিয়ে বসিল ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদ চেপে বসার সঙ্গে সঙ্গে তিনি রোহিণীকে গুলি করে বের হলে পাপিষ্ঠ নারী মিছে একটা ষড়যন্ত্র বোঝাই যাচ্ছে ষড়যন্ত্র সেইখানে একটা ভাষায় দিয়ে গোবিন্দবাবু কিরে না তোর জন্য আমি সংসার ত্যাগ করিয়াছি আর তুই এরকম কাজ করিলি ঠাস গুরুম ঠাস কোনো কারণ নাই যুক্তি নাই অযৌক্তিক ভাবে রোহিণীকে হত্যা করা যে শুধু একটাই কথা বোঝানোর জন্য যে বিধবা বিবাহ করা পাপ বিধবারে এরকম হয় বৃক্ষ কুন্দ নন্দিনী নায়িকা কুন্দনন্দিনী কি বিষ বলা হয়েছে যে বিধবা হিসেবে একটা পরিবার দ্বিতীয়বার বিয়ে করেছে এই সংসারটাকে ধ্বংস করছে অর্থাৎ তাহাকে মরিতেই হইবে বিষ প্রতিটি গৃহ হইতে বিষ বৃক্ষের চারাগুলি খুব প্রায় ফেলিত হইবে এটা রঙিনচন্দ্রের ডায়লগ তো সেই যে ব্রাহ্মণ্যবাদ এই ব্রাহ্মণ্যবাদী রেনেসা শুরু হয়েছিল আঠারোশো সতেরো সালে কোথেকে ও এখানে আরও একটা পয়েন্ট বলি আমি সেটা হলো যে বেঙ্গল রেনেসার আর এই মুসলিম রেনেসা এটা পার্থক্য বোঝানোর জন্য দুটা লাইন বলে আমরা আমাদের আমরা কিন্তু তাদের ভূমিকার মধ্যে আছি কিন্তু পার্থক্যটা কি যে এনলাইটেড কলকাতার সিটি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বঙ্কিমচন্দ্রের মুখ দিয়া তার নায়ক বলতেছে যে হিন্দুর হাত যবনের রক্তে রঞ্জিত হয় নাই সে যথার্থ হিন্দুই নয় বঙ্কিমচন্দ্রের নায়ক একবার ভাবেন যে একটা শিল্পী একজন লেখক লেখকের কাজ হল মানবতা প্রচার করা মানবতার ফেরি হলে লেখক তো আসলে মানবতার ফেরিওয়ালা আর সেইখানে তিনি একটা কমিউনিটিকে বলতেছেন আর একটা কমিউনিটির বিরুদ্ধে যে তুমি যদি ওরা হত্যা না করো তুমি তো যথার্থ হিন্দুই না এটা হলো কলকাতা রেনেসার প্রোডাকশন বঙ্গিমচন্ডের ডায়লগ উল্টা দিকে এই রেনেসার বাইরে অনেক দূরে কুষ্টিয়া লাহিনীপাড়া গ্রাম সেইখানে একজন মানুষ লিখতেছেন গোজীবন লোকটার নাম কি কে কইতে পারে তার একটা বিখ্যাত বই বাংলা সাহিত্যে গদ্যে লেখা একমাত্র এপিক সিন্দুর লেখকের নাম কি এই আমি বললাম যে বিষাদ সিন্ধু হলো বাংলা ভাষায় না সারা পৃথিবীতে গদ্যে লেখা একমাত্র এপিক একমাত্র গদ্যে মহাকাব্য কোন ওই ভাষার মানুষের পক্ষে লেখা দ্বিতীয়বার সম্ভব না এপিক মহাকাব্যিকেন যেটা মাইকেল নিয়ে আসছিলেন অমৃতাক্ষর ছন্দের নিয়ে আসছেন এটাকে একবার গদ্য দিয়ে মহাকাব্য তৈরি করা সম্ভব বাঙালি মুসলমান নিজেকে তুলে ধরতে জানে না যেটা ইরানের কবি ইরানের সংস্কৃতি মন্ত্রী আমাকে বলেছিলেন তেহরানে বলছে যে নজরুলের মতো কবি তোমাদের দেশে জন্ম নেওয়া ঠিক হয়নি তাহলে কেন বলে তোমরা নজরুল কবি হিসেবে বিরাট আর তোমরা জাতি হিসেবে ক্ষুদ্র মনের তো অত বড় তরবারি তোমাদের খাপি নাই ঢোকানোর এটা আসলে তো ইরানে কারণ নজরুল নিজেও তার কবিতার সাহিত্যে দেখা যায় যে নজরুল তার সেকেন্ড মাদারল্যান্ড ইরানকেই মিন করতেন ইরানের কবি হাফিজ তার গুরু ইরানের কবি রুমি তার গুরু ওমর খৈয়াম বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ অনুবাদ ওমর খৈয়াম নজরুলের করা। বাংলা ভাষায় শ্রেষ্ঠতম অনুবাদ হাফিজের নজরুলের করা ইভেন রুমি নজরুল রুমি বেশি চর্চা করেন তার গুরু ছিল হাফিজ আর ইয়ে খাইয়াম তো এগুলো তো সেই কোন প্রসঙ্গে আসলাম এটা বিষাদ সিন্ধু যাই তো বিষাদ সিন্ধু হলো গদ্যে লেখা এই বিষাদ সিন্ধুর রচয়িতা বলতেছেন আহা কি অপূর্ব কথা যিনি কলকাতার এই আলোকিত পৃথিবীর বাইরে বাস করেন বিদ্যার দরুল্য ক্লাস নাইন আল মাহমুদের মতো এরপরে পরেই নেই আর পড়াশোনা করে জমিদারের পরে পড়াশোনা করে কি হবে মেয়ে মানুষ পাওয়া যায় মীর হোসেন বলছে যে বারো বছর বয়সে প্রথম কর্মটি সারিলাম এত শত সৎ আত্মজীবনী বাংলা ভাষায় কেন পৃথিবীতে আছে হয় তো বাংলা ভাষায় মীর সারফ হোসেনের আত্মজীবনীর মতো এত সৎ এত অকপট আত্মজীবন আমার পড়িনিজীবন তিনি বলছেন যে বারো বছর বয়সে কর্মটি সারিলাম কিভাবে দাসীবাদীরা দ্বারা পুনরোচিত হইয়া নিয়মিত ইয়া করিতে লাগিলাম এটা লিখছে সে সেই লোক সেই লোক তার গোজীবন বইয়ে লিখছেন আহা যাহা খাইলে তোমার প্রতিবেশীর ধর্মানুভূতিতে আঘাত লাগে যাহা খাইলে তোমার প্রতিবেশীর ধর্মানুভূতিতে আঘাত লাগে তাহা কি না খাইলেই নয় ভাবেন রেনেসা বলতেছে যে হিন্দুর হাত মুসলমানের রক্তের রঞ্জিত হয় না সে যথার্থ হিন্দুই নয় আর রেনেসার বাইরে একটা সাধারণ গ্রামে বসে একজন লিখতেছেন যাহা খাইলে অর্থাৎ গরুর কথা বলতেছে যা যে গরু খাইলে তোমার প্রতিবেশীর ধর্মানুভূতিতে আঘাত লাগে বাদতেও না খাওয়া দুই অনেক কিছু খাদ্য রয়েছে উদার্য মহানুভবতা মনুষ্যত্বের শ্রেষ্ঠত্ব কার ওই রেনেসার না আমার এই লাহিনী গ্রামের ওই তো সেই রেনেসার প্রোডাকশন সেই রেনেসার মুসলমানদের রেনেসা যদিও নজরুলের আগে এই কথা ঠিক যে মীর মুশারফ হোসেনের মতো মহাকাব্যিক এত বড় ব্যক্তিত্ব চলে আসছেন তার জমিদার দর্পণ নাটক যখন রচিত হয় তখন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন আডেগে লিখছেন যে এই নাটকটি বাজেয়াপ্ত করা হোক কারণ ইহা মহামান্য জমিদারদের বিরুদ্ধে প্রজাতনকে উস্কাইয়া দিতেছে জমিদারের অত্যাচারের নামে জমিদারের মানমর্যাদা দুলিশাত করিতেছে বঙ্কিমচন্দ্রের যুক্তি হলো কি মীরমু শাহরুভ এলাও করে না আমার নাটক আমি লিখছি আমি এটা প্রত্যাহার করতে বলছি যেটা প্রত্যাহার করো বঙ্কিমচন্ড দ্বিতীয়বার গভর্নমেন্ট গণনকে বাজেয়াপ্ত করো কিন্তু বীর মুসাদফ হোসেন প্রত্যাহারও করে নেই গভর্নমেন্টও বাজেয়াপ্ত করে নেই কারণ এতটাই নির্মম জমিদার দর্পণের মতন নাটক বাংলা ভাষায় একটাও লেখা হয়নি বীর মুসাদ হোসেনের লেখা তো সেই বীর হোসেন হোসেনের রেনেসার বাড়ির তিনিও ছিলেন নজরুলের আগে নজরুল আগে আরেকজন গুরুত্বপূর্ণ মহীয় নারী তার নাম হলো বেগম রুখিয়া বেগম রুখিয়া নজরুলের আগে আঠারোশো আশি সালে তার জন্ম আঠারোশো আশি সালে যেমন মিরমু সারুফ হোসেন জন্ম হলো আঠারোশো সাতচল্লিশ সাল তো আঠারোশো সাতচল্লিশ থেকে শুরু করে মুসল বাঙালি মুসলমান রাইজ মানে ক্ষেত্রটা বিচ্ছিন্ন কোনো কোনো কিছুই কিন্তু বিচ্ছিন্ন না এটা ধারাবাহিকতার ফল তো মীর শারুফ হোসেন ধরেন তারপরে বেগম রোখিয়া তারপরে ইসমাইল হোসেন সিরাজি মাথায় রাখতে হবে যে ইসমাইল হোসেন সিরাজির শ্রেষ্ঠ বইয়ের নাম হলো অনল প্রবাহ এই অনল প্রবাহ প্রকাশিত হয় আঠারোশো নিরানব্বই সালে কাত্তালি হোক সত্যগর ইতিহাসের অনিবার্য আশ্চর্য হইতে হয় ওই বছরই নজরুলের জন্ম এই নজরুলের মুখে আমরা পরবর্তীকালে শুনব যে ইসমাইল হোসেন সিরেজি যদি অনল প্রবাহ না বইয়ে দিতেন বাংলা সাহিত্যে তাহলে আমি অগ্নিবিনা বাজাতে পারতাম না তিনি শুধু আমার উস্তাদ নন শিক্ষক নন তিনি আমার মানস পিতা ডায়লগটাকার কাজী নজরুল ইসলামের আমার মানস পিতা মানসিক ফাদার কাকে বলতেছি ইসমাইল হোসেন কারণ নামের দেখেন অনলপ্রবাহ অগ্নিবীণা এখানেও মিল আবার অনলপ্রবাহ যে বছর বেরোয় সেই বছরই মিন কাজী নজরুল ইসলামের জন্ম ইতিহাসের পারম্পর্য আমাদের যৌক্তিক কিছু ব্যাপার থেকেই যায় যেমন রবীন্দ্রনাথের সাথে নজরুলের তুলনা করতে যে আমি কতগুলো জিনিস অবাক হয়ে লক্ষ্য করি সেটা রবীন্দ্রনাথের জন্ম হলো বৈশাখ মাসে নজুলের জন্ম কোন মাসে জ্যৈষ্ঠ মাসে তাহলে আগের মাসে রবীন্দ্রনাথ পরের মাসে জ্যৈষ্ঠ নজুলের জন্ম আবার বিদায় দেখেন রবীন্দ্রনাথের বিদায় হচ্ছে শ্রাবণ মাসে বাইশে শ্রাবণ শ্রাবণ মাসের পরের মাস কি ভাদ্র ভাদ্র মাসে বারো তারিখে নজরুলের মৃত্যু মানে আসার ক্ষেত্রে এটা একটা মানে কাকতালীয় ব্যাপার কিন্তু সিস্টেমটা ঠিকই মেনটেন করেছে প্রকৃতি বৈশাখ রবীন্দ্রনাথের জ্যৈষ্ঠ নজরুলের শ্রাবণ রবীন্দ্রনাথের ভাদ্র নজরুল তো যাই হোক তো বেগম রুখিয়া বেগম রুখিয়া মুসলিম নারীদেরকে তিনি যে শুধু লেখালেখি করছিলেন তা না তার কাছে নারী শিক্ষার তস্লিমার নারী শিক্ষা কিন্তু এক না বেগম রুখিয়ার নারী শিক্ষা হল কনস্ট্রাকটিভ গঠনমূলক তিনি কী চেয়েছেন নারীকে সুশিক্ষিত করো এক দুই নম্বর হলো নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করো তাহলে সে সামাজিক তার প্রায় হৃত গৌরব মর্যাদা ফিরে পাবে এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু ইসলামিক ফ্রেমের বাইরে যা তিনি চিন্তা করেন নাই বেগম বেগমরুখ কিন্তু পাক্কা মুমিন মুসলমান ছিলেন তো আর তসলিমাদের নারী মুক্তি মানে কি নারীর সুশিক্ষিতকরণের ব্যাপারে তসলিমাদের কোনো প্রোগ্রাম নাই নারীর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে তোস্তিবাদে কোনো প্রোগ্রাম নেই প্রোগ্রাম খালি একটা জায়গায় আমার দেহ আমার জরাই আমি যাকে খুশি তাকে দান করব। অবাধ যৌন আছে তো প্রাচীন যুগে ফিরে যাও সেই আদিম গুহাতে যাও এখন তো কিছু সিস্টেম মেনে চলতে হবে মানুষের জীবনে চব্বিশ ঘন্টা সময় একটা সূর্যাস্তে সূর্যাস্ত চব্বিশ ঘন্টা ধরলাম এই চব্বিশ ঘন্টার সময় মানুষ যৌন কর্মটা কতক্ষণ করে সর্বোচ্চ আধা ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট বিশ মিনিট তারপরে থাকলো সাড়ে তেইশ ঘন্টা এই সাড়ে তেইশ ঘন্টা সে কী করবে এই ব্যাপারে তোস্নি কোনো বক্তব্য নাই ওই আধা ঘন্টার গুরুত্ব মানে নারীকে শিক্ষিত করণ নারীকে অর্থনীতিভাবে স্বাবলম্বীকরণ এগুলো ব্যাপারে তারা নিঃশব্দ শুধু যৌনতার অবাধ সুযোগ দিতে হবে এটার নাম নারী মুক্তি এটার নাম তো পথিতাবৃত্তির মতোই মনে হয় অদাচার না আমরা বসে আছি এখানে চারটা নুট মেয়ে ঢুকলো কেমন লাগবে আমাদের বুঝলাম তারা কাউকে আমাদের টাচ করছে না কিন্তু দুটো অঙ্গ মেয়ে এসে ঢুকলো দেখতে কি খুব ভালো লাগবে আমি প্যারিসে আমাকে নিয়ে গেল বন্ধুরা পঁচানব্বই সালে যে সন্ধ্যার সময় কেন বলে যে আপনি তো কদিন করলেন আজকে রাতে আপনাকে প্যারিসের যৌবন দেখাবো গেলাম প্যারিসের যৌবন দেখতে ফুর্তিতে গেছি মাঠছি মাখন টাখন স্প্রে করে গেলাম বলে দেখবেন প্যারিস কাকে বলে প্যারিসের যৌবন তো গেলাম সাজেলিজেস এটা এদিকে আইফেল টাওয়ার এদিকে কনক্ট স্কোয়ার এদিকে সাজেলিজে তিনটার মধ্যে প্রায় আড়াই মাইল এরিয়া এইটার মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি ফ্যাশন শপগুলো এইখানে পৃথিবীর সবচেয়ে দামি পারফিউমের দোকানগুলো এখানে পৃথিবীর সবচেয়ে দামি জুয়েলারিগুলো সারা পৃথিবীর ফিল্ম স্টার এখানে কেনাকাটা করতে আসে সারা পৃথিবীর রাজা বাচ্চা সৌদি আরবের মধ্যে জানোয়ার বাচ্চাগুলো আছে না এই গাদার বাচ্চারা ওগুলিতে কেনাকাটা করতে যায় তারপরে ধরেন ধনকুবেররা ওখানে যায় ফ্যাশন ডিজাইনাররা যায় মানে যত সব এই গেস্ট তো গেলাম সাজেল এই যে সন্ধ্যার পরেতে আস্তে আস্তে কিছুক্ষণ পরে বস্ত্র কমা শুরু করলো শরীরে কাপড় চোপড় কমতে থাকে সবার দিকে তাকাই দিব মা আস্তে আস্তে দেখি আল্লাহ টাকায় রাখতে পারি না আমি আমার গাইডকে বললাম যে নাইজেল নাইজেলের ওমেন মেয়ে আর নাইজেল আমি তো মানে আমি চলে যেতে যাচ্ছি হোটেলে আরে তুমি তো এখন দশটার পর থেকে আসল তো শুরু হবে আমি আগে আমার চোখ ক্লান্ত আমি আর নিতে পারছি না কেন আমি দেখো আই এম ফ্রম এশিয়া আই হ্যাভ এ মুসলিম ব্যাকগ্রাউন্ড আমার একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড আছে আমি আসছি এশিয়া মহাদেশ থেকে এশিয়া মহাদেশটা কি ল্যান্ড অফ স্পিরিচুয়ালিজম পৃথিবীর সবগুলো প্রফেট এশিয়া মহাদেশে জন্ম লাভ করছে পৃথিবীর সবগুলো ধর্মপ্রচারক এশিয়া মহাদেশে জন্ম লাভ করছে ইভেন শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ কনফুসিয়াস সবগুলো বড় বড়ো বড়ো মানুষ মহাপুরুষ যাদেরকে বলা হয় তারা সবাই এশিয়াতে আর আমাদের প্রফেটরা তো সব মিডল ইস্টের বিভিন্ন এলাকা দিয়ে ঈসা আলহ ইসলাম বলো মুসাআলা ইসলাম বলো আর আমাদের আমাদের নিজেদের রসুল বলো এই এলাকা আমার মাটিটা হলো স্পিরিচুয়ালিজমের ঘাটি আধ্যাত্মিকতা এখান থেকে আমি আসছি আর আই হ্যাভ এ মুসলিম ব্যাকগ্রাউন্ড সো আমি আর নিতে পারছি না আমার চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে তোমার এত সুন্দর জিনিস আমি সবই দেখলাম সুন্দর জিনিস তোমাদের ফুলের দোকানগুলোতে গিয়ে মনে হয় সমস্ত ফুল কিনে ফেলি এত সুন্দর কিন্তু কাছে যাওয়ার পরে দেখুন স্মেল নাই কোনো গন্ধ নাই ইউরোপের ফুলে কোনো গন্ধ নাই আর আমার দেশে আসো আমার বকুল দেখলেই চোখেই পড়ে না ছোট রূপ নাই আমার হাসনা হেনা রূপ নাই আমার গন্ধরা সাদা ভেলটা আমার রজনী গন্ধা সাদা হেলটা আমার বেলি আমার জুই কোনো রূপ নাই কিন্তু প্রাণ জুড়িয়ে যায় কাছে গেলে ও এর না হলো আধ্যাত্মিকতা আমার ফুলের আমার সৌরভ হলো আমার আর তোমার সৌরভ হলো তোমার দেহ তোমার দেহের চাকচিক্য দিয়ে তুমি কতক্ষণ আমাকে ভুলাবা যদি তোমার আত্মার গৌরব না থাকে আমার আমি তো ওই জায়গা থেকে আসছি বলে আমি এটাতে থেকে ইন্টারেস্টেড না আমি জাস্ট ব্যাক করলাম আমি আমি নিতে পারছি না আর এটা আমার দ্বারা আমাকে মনে হচ্ছে এটা ঠিক না এটা কদাকার কুৎসিত এটার নাম শিল্প না এটার নাম যৌবনা না এটা হলো মিশ্রী একটা ব্যাপার যাই হোক তো এই যে এই ভাগগুলো এই ফাঁকগুলো বোঝানোর জন্য বলতেছি যে ইউরোপিয়ান রেনেসা এবং কলকাতা কেন্দ্রিক যে রেনেসা এই রেনেসাগুলোর সাথে আমাদের যৌক্তিক কিছু পার্থক্য আছে বৈশিষ্ট্যগুলো পার্থক্য আছে আমাদের রেনেসা আমাদের মতো করে হয়েছিল হিন্দুদের রেনেসা হয়েছে বর্ণ হিন্দুদের হাত দিয়ে যে কারণে ভারতের হিন্দুদের কোনো কাজে লাগেনি এটা তো বাং মুসলমানদের রেনেসার আগে আরেকটা লোকের কথা বাদ পড়ে গেছে সেটা হলো কায়কোবাদ নজরুলের আগে যে কজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তার মধ্যে আরেকটা আরেকটা মানুষ আরেকটা মানুষ আরেকটা মানুষ তার নাম মুন্সি মেহেরুল্লাহ মুন্সী মেহেরুল্লাহকে বলা হয় মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী হাসানের যে বই বাংলা সাহিত্যের ইতিবৃত্ত সেখানে দেখবা মুন্সী মেহেরুল্লাহকে বলা হচ্ছে যে মুসলিম বাংলার রামমোহন কেন বলা হয়েছে যে এই যে ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা চব্বিশ পরগনা এই এলাকাগুলোর মানুষ দলে দলে খ্রিস্টান হচ্ছিল খ্রিস্টান পাদ্রীরা শ্রীরামপুর মিশন থেকে সমস্ত এফোর্ট দিয়া মানে লোভ দেখা এটা দেখাইয়া যায় কনভিন্স করে দলে দলে লোকদেরকে খ্রিস্টান খ্রিস্টান বানাচ্ছিল এই স্রোতে মুসলমানদেরও অনেক গরিব মানুষরা ঢুকে যাচ্ছিল এই সময় সোসাইটিকে রক্ষা করার জন্য কোনো রাজনৈতিক নেতা আমাদের ছিলেন না এই সময় কোনো বড় আলেমাও ছিলেন না সবাই জানো সেপারটি ছিলেন একটা লোক তোমার যশোর শহরের দোরা মরে দর্জির দোকানদার দর্জি কাবু সেলাই করতো মুন্সি মুন্সী মানে বিদ্যার দৌড়ও খুব সামান্য এই মুন্সিটা হলেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ তিনি একদিন তার এই দোকানপাট বন্ধ করে সালা যশোর শহরে তখন পাদ্রীদের প্রত্যেকদিন জনসভা হতো এবং ধর্মীয় বাহাজ হতো বাহাজ বাহাজে যে টিকবে ফার্স্ট হবে সে তার ধর্ম সবাই গ্রহণ করে সিস্টেম করে দিয়েছিল পাদ্রীরা সহযোগিতা করে তাদেরকে এই বাহাজে অংশ নেওয়ার জন্য তিনি সব ছেড়ে দিলেন এবং মুসলিম সমাজ রক্ষা পেয়ে গেল একটা লোকের দ্বারা তা তার অনেক মজার মজার গল্প আছে আমি একটা ছোট্ট গল্প বলি তাহলে তো বলছে মেহেরুল্লাহ অবদানটা কোন জায়গায় ছিল দুটো একটা হলো যে যশোর শহরে পঞ্চাশ হাজারের মতো লোক জনসভা তিনটা ধর্মের প্রতিযোগিতা হচ্ছে কোন ধর্ম সেরা তো হিন্দু মুসলিম আর খ্রিস্টান পাঁচ সব মানে মনিটর করতেছে লোকাল ডিসি এখন পুরোহিত যেটা হিন্দু সে করছে কি তুলসী গাছ নিয়ে আসছে মঞ্চে তুলসী গাছ নিয়ে এসে ধূপ ধূনা দিয়ে তুলসী গাছে কিছুক্ষণ পূজা টুজা করছে করার পরে সে হিন্দু ধর্মের মাহাত্ম প্রচার করা শুরু করলো যে হিন্দু ধর্ম হলো এই হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্ম আমাদের তেত্রিশ কোটি দেবতা আমাদের দেবতাদের দশ হাত বিশ হাত মাতা আবিজাবি এলো মানে তার শ্রেষ্ঠত্ব সে বলেছে আর কি অথবা বলে ডলে সে চলে গেলো এখন পাদরি উঠে আসলো পাদ্রী বলে জেন্টেলম্যান এই পুরোহিত দাঁড়াও এটা কি আছে ওই তুলসী গাছ দেখাইছে এটা কি আছে তো ব্রাহ্মণ বলছে আমার ভগবান তুলসী গাছ তো ভগবান বলে তোমার ভগবান আছে না হ্যাঁ দেখো ভগবানকে আমি কী করি কয়ে ভগবানকে তুলে ফেলাইছে তুলে ফেলে ছিঁড়ে মোশরা গায়ে পায়ে মাখায় জুতা দিয়ে পাড়ায় পুড়াই সেগুলো দেও যে ভগবান নিজেরই রক্ষা করছেন হ্যাঁ হিন্দু ধর্মের কি রক্ষা করবো আসলে খ্রিস্টান হও এবার ডাক করছে মুন্সি মেহরুল্লাহ মুন্সী মেহরুল্লাহ গেলেন তিনি তার এক শীর্ষকে দিয়ে একটা চোদ্দাবাত আর গাছ নিয়েছে দিচ্ছে না বিশুটি ওর থেকে জঙ্গল থেকে জোর করে নিয়েছে ওটা এনে মঞ্চে খাড়া করেছে একটা বাটে ইয়ের মধ্যে গামলার মধ্যে গাছটা সেট করছে সেট করে ওই সামনে জাহাইনাজ ওর ওটা সামনে রেখে আসলে তিনি যেটা করেছেন সেটা হলো যেটা প্রোটেকশন দিয়ে নামাজ দুই টাকা ছুক দিয়ে নামাজ আগে করছে নকল নামাজ পড়ছে তো পইলে টোলে মুসলমান ধর্মের শ্রেষ্ঠত্ব পইলে টোলে উনি সরে যাচ্ছে এখন পাদ্রি উঠতেও আসছেন হ্যাঁ দাঁড়াও মোল্লা মসজিদ হ্যাঁ দাঁড়াইলাম কীটা কী আছে বলে আল্লাহ আল্লাহ আছে আল্লাহ তো আছে ওর মধ্যে তো সত্য ওইটা তোমার আল্লাহ আছে হ্যাঁ ওখানে আমার আল্লাহ আছে দেখো আমি আল্লাহকে কি করি বইলা এটা কিন্তু সত্য করো না বইলা ওই চোর পাতা মাইক খেমুকে এমন চিৎকার শুরু করছে মুন্সি মেরুল পানি ঢেলে দিচ্ছে আরো আর গায়ে জগম হয়ে গেছে একদম চিৎকার বাপরে মারে ওরে হাসপাতালে শিফট করতে হয়েছে লোকজন সব দাঁড়ায় গেছে কি হলো কি হলো মুন্সি মেহরুল্লাহ বলেন যে কিছু না আমার আল্লাহর ডাইরেক্ট অ্যাকশন হয়েছে ডাইরেক্ট অ্যাকশন আমার আল্লাহর অ্যাকশন হলো ডাইরেক্ট বুধ ঠেলা আল্লাহ এই অবস্থা করতে পারে আমি তো আর কি করতে পারি দেখো এইগুলো হলো হালকা গল্প বাট এটা সত্য আছে এর মধ্যে তো সেই মুন্সিম মেহরুল্লাহ এরা ছিলেন তো এইগুলো ছিল তারা ছিল আসলে মূলত এক ধরনের আইল্যান্ডের মতো মানে তারা সঙ্গবদ্ধ জনস্রোতকে দাঁড় করাতে পারে নাই তার একটা ধারাবাহিকতা সৃষ্টি করেছে সিঁড়ি তৈরি করেছে এই সিঁড়ি পথেই আঠারোশো নিরানব্বই সালে বাঙালি মুসলমানের লিটারেচারের ফাউন্ডার ফাদার তার কালচারের ফাউন্ডার ফাদার তার এভরিথিং তার আত্মার জগৎ ভূপেন হাজারিকের গান আছে না সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল এই যে চেতনালোকের যে ইয়ার ঐশ্বর্য এবং শক্তি আমাদের সেইটা তো নজরুলের দ্বারা সেই নজরুলের জন্ম এখন নজরুলের জন্মটা আমরা এখানে থামি একটু থামে আমরা আবার একটু রবীন্দ্রনাথের সাথে আলোচনায় যাব পলাশীর থেকে বাংলাদেশের পৃথিবী দুভাগে ভাগ হয়ে গেল মাথায় রাখো এটা পলাশীর থেকে বাংলাদেশের পৃথিবীতে দুভাগে ভাগ হয়ে গেল সমাজ জীবন পৃথিবী মানে সমাজ জীবন একবার যারা ঔপনিবেশিক এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং এই ঔপনিবেশবাদের সঙ্গে সহযোগিতা কম্প্রোমাইজ বা তাদের সাথে সমঝোতা সমন্বয় সম্প্রীতি স্থাপন করে নিজেদের ইহলৌকিক তরক্কি বৃদ্ধি করল অর্থাৎ দালালির ধারা বাংলা এখনকার ভাষায় দালালির ধারা কিন্তু তখনকার ভাষা তো পরিশুদ্ধ সম্প্রীতি সমঝোতা সহযোগিতার ভাষা তারা সেইভাবে তৈরি হলেন এই যে ধারা ফুলে ফেঁপে উঠলো বিশেষ করে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত যে বন্দোবস্তের ভেতর দিয়ে বাংলাদেশের জমিদার প্রথা প্রাচীন মোগল আমলে থেকে শুরু করে যে জমিদার জীবন জমির ব্যবস্থা ভূমি ব্যবস্থাপনা যেটা ছিল যেখানে কৃষকই ছিলেন জমির মালিক সেই ভূমি ব্যবস্থাপনাকে মূল উৎপাটন করে রাতারাতে মুসলিম এলিটদেরকে নিঃস করে দেওয়া হলো করে এই জমিদারিগুলো সিস্টেমের ভেতর দিয়ে তার হিন্দু কর্মচারী বা বর্ণ হিন্দু ব্রাহ্মণ এদেরকে দান করে দিয়ে দিয়ে দেওয়া হলো লিজ দেওয়া হলো তাকে বলা হলো দুটো তিনটে কাজ তোমাকে করতে হবে এক নম্বর কাজ বছরে একটা ট্যাক্স দিবে আমাদেরকে দুই নম্বর কাজ তোমার এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তোমার অন বিহাফ অফ ব্রিটিশ গভর্নমেন্ট অর্থাৎ কলাবরেটর তৈরি করা গভর্নমেন্ট এবং জনসাধারণের মাঝখানে একটা কলাবরেটর তৈরি ট্রেনি তৈরি করা তারপরে কি এইখানে কোথাও ইংরেজদের বিরুদ্ধে কোনো মুসলিম বা কেউ বিদ্রোহ করে কিনা যদি করে সেগুলো এখানে নির্মূল করতে হবে এইরকম তিন চারটা জিনিস দায়িত্ব দিয়ে এই চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারি বিভাগ সিস্টেমগুলো আমরা যে জমিদার বাড়িগুলো দেখি খুশিতে বাকুম হই মনে রাখার মনে রাখতে হবে যে এগুলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেই দালালদের বাড়ি যতগুলো মানে জমিদার ততগুলো এই দালাল এর ঘাঁটি ইংরেজদের তো সেই দালালির ধারারই বা কম্প্রোমাইজ সহযোগিতা সম্প্রীতি সমঝোতা এই ধারার জেনারেশন বাই জেনারেশন আস্তে 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 এই ধারার সর্বোচ্চ প্রতিভা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা ভাষার সেরা কবি কোনো সন্দেহ নাই কিন্তু তার উত্থানটা আসছে এই লাইন থেকে আমি এটা বলতে চাচ্ছি আর কি তিনি নিজে ব্রিটিশের দালাল ছিলেন বা রাজাগার ছিলেন আলবদর ছিলেন এগুলো বলা আমার উদ্দেশ্য না আমি বলছি যে তিনি ওই ধারার থেকে বেরিয়ে আসা মানুষ পরিকল্পিত প্রতিভা তিন চার ধরে রবীন্দ্রনাথকে তৈরি করা হয়েছে আর এদিকে আসো যে পলাশীর বিপর্যয়ের পরে আরেকটা শ্রেণী যারা মুক্তিযুদ্ধের পথ বেছে নিল যারা চাইল ভারতকে ব্রিটিশ মুক্ত করে আবার সেই মুসলিম হিত গৌরব ফিরিয়ে নিয়ে আসা এই যে মুসলিম গৌরব ফিরিয়ে নিয়ে আসা এবং এই কলোনিয়াল এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদকে উচ্ছেদ করে বণিকদেরকে তাড়িয়ে দেওয়া এইটা হলো মোকাবেলার পথ একটা হলো সহযোগিতার পথ একটা হলো মোকাবেলার পথ এই মোকাবেলার পথে বাঙালি মুসলমান সিংহবাগ মোকাবেলার পথে চলে গেল তারা ইংরেজদেরকে স্মরণতার ইমানি কর্তব্য মনে করেছিল দায়িত্বশীল দায়িত্বশীলতার সঙ্গে সে মনে করেছিল যে এই ভারতবর্ষের সমস্ত অকল্যাণের কারণ হল ইংরেজ ইংরেজরা অতএব এদিকে তারা যেতে বলে আবার সাবেক আমাদের মর্যাদা এবং সম্মান আমরা ফিরে পাবো তো এই ধারা পলাশির পরে উদয়নালা মুসলমানরা হেরে গেল মির্কা সিমের নেতৃত্বে তারপরে আসলো বক্সার সেই যুদ্ধ আমরা হেরে গেলাম এই উদয়নালা এবং বক্সারের যুদ্ধে যে ফ্যামিলিটা সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছিল তিনি ছিলেন পার্টনার প্রধান বিচারপতি হাইকোর্টের কাজীউল কুসাত তিনি হলেন নজরুলের পূর্বপুরুষ রবীন্দ্রনাথ এবং নজরুল দুটোর একটাও কিন্তু আদি আদি বাঙালি না এই একটা আসছে কর্ণাটক থেকে আর একটা আসছে বিহার থেকে বুঝলেন আবার কলকাতায় বলি আমি যে ভাই আমরা মেয়ে সাপ্লাই না দিলে তোরা বিশ্বকবি হইতে পারতি না জাতীয় কবি হইতে পারতি কীরকম মেয়ের সাপ্লাই মানে আমলে হারে রবীন্দ্র হোর বাড়ি কই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আমরা মেয়ের সাপ্লাই দিয়ে তোর কই বানাইছি আমাদের মেয়েরা তৈরি করছে নদী হলে হোর বাড়ি কই কুমিল্লা লাগে ক হোর বাড়ি হোর বাড়ি কই কয় হোর বাড়ি তো কুমিল্লা আমরা মেয়ের সাপ্লাই দিয়েছি না তাহলে তোরা হলে আমাদের একদিক থেকে আমাদের ভগ্নিপতি বা একদিকতে আমাদের মেয়েরা তোদেরকে মানুষ করছে যাই হোক তো নজরুল এই যে প্রতিযোগী সহযোগিতার পথ সেই মানে মোকাবেলার পথ মোকাবেলার পথে নজরুলের পূর্বপুরুষ খুবই সমৃদ্ধশালী সম্মানিত এটা কিন্তু বিয়ের কাজই না এটা বিচারের কাজই তো তারা মির কাসিমের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সমস্ত শক্তিতে পাটনা থেকে সাহায্য সহযোগিতা করেছিলেন দুই দুটা যুদ্ধে পরাজয়ের পরে এরা জেনোসাইড সেনো সাইড নেমে আসলো পাটনা শহরে সেই সময় পাটনার থেকে এদেরকে পালাতে হলো জীবন বাঁচানোর জন্য সমস্ত সম্পদ ফেলে রেখে এই যে পথ পরিবারটা এই পরিবারটা এসে এমন একটা জায়গায় অংশ আশ্রয় নিল সেটা হলো চুরুলিয়া আসানসোল মহকুমার ঝুমুরিয়া জুমুরিয়া থানার চুরুলিয়া চুরুলিয়াটা কি দুর্গম একটা গ্রাম তোমার চুরুলিয়া কেউ গেছ তো চুরুলিয়া দেখবে যে মাইলের পর মাইল কোনো বাড়িঘর নাই ধূসর কয়লা খনি এলাকা তো দুর্গম জায়গা ওইখানে কি করে ওই সময় এই পরিবারতে এসে আশ্রয় নিয়েছিল ওইটা যদি বুঝতে পারো তাহলে বুঝবো যে কি পরিমাণ তাদেরকে টর্চার করা হয়েছিল মানে বাঁচার জন্য এই দুর্গম একটা গ্রামে যেখানে কেউ যায়ও না একটা দুর্গম গায়ে আশ্রয় নিয়েছিল সেই চুরুলিয়া তারা নিঃস্ব হতে 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 চুরুলিয়াতে এসে পৌঁছল তাহলে সহযোগিতার ধারার সেরা প্রতিভা রবীন্দ্রনাথ আর মোকাবেলার পথে যে মুসলমানটা নিঃস্ব হয়েছে 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 তারপরে একসময় আল্লাহর হয়তো দয়া হয়েছে প্রকৃতি হয়তো প্রসন্ন হয়েছে এই মোকাবেলার ধারার শ্রেষ্ঠ প্রতিভা হলো কাজী নজরুল ইসলাম যারা মুক্তিযুদ্ধের পথে গিয়েছিল যারা দেশকে শত্রুমুক্ত করার পথে গিয়েছিল সেই পথের নায়কের নাম হলো কাজী নজরুল ইসলাম এটা আমাদের মাথায় রাখতে হবে তো আঠারোশো নিরানব্বই সাল এই রেনেসা মুসলিম পৃথিবী শুধু না বাংলাকেও পাল্টে দিল নজরুলের আগমন শুধু যে মুসলমানরা জেগে উঠেছিল নট দ্যাট হিন্দুরাও জেগে উঠেছিল জাতির নামে জাতি সব জাত খেলছে জুয়া সুলেই তোর জাত যাবে জাত কি ছিলেন হাতের মোয়া এটা কি মুসলমানদের পক্ষে জন্য লেখা এটা তো হিন্দুদের জন্য লেখা মানে যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করবো সে তাই বিদ্রোহ থামা ধরা জামা ধরা মরণ চুপ চুপ্রাহ নজরুলের ডায়লগ এগুলো যেখানেই মিথ্যা যেখানেই ভণ্ডামি সেখানেই আমরা বিদ্রোহ করব তো এই যে চেতনা এই স্প্রিট তিনি যে শুধু বাঙালি মুসলমানকে জাগিয়েছিলেন বাঙালি মুসলমানকে মানুষ করেছিলেন নট দ্যাট বাঙালি হিন্দু এই যে ব্রাহ্মণ্যবাদের বাইরে যে বিশাল পৃথিবী এই মানুষরা নজরুলের মধ্যে আশ্রয় খুঁজে পেয়েছিল আশ্বাস খুঁজে পেয়েছিল খাদ্য খুঁজে পেয়েছিল তার প্রাণীর নিঃশ্বাসে শব্দ শুনতে পেয়েছিল তার ড্রিম তার কামনা তার বাসনা তার আশা তার আকাঙ্ক্ষা তার স্বপ্ন তার সংগ্রাম সবকিছু একসাথে পুঞ্জীভূত হয়ে উঠেছিল নজরুলের মধ্যে এখন নজরুল সম্পর্কে এই আমরা এখন জানতে যাচ্ছি। ভূমিকা শেষ করলাম আর কি আচ্ছা ঠিক আছে ব হয়ে গেলে আমাকে বলবা যে দয়া করে আপনার আপনার দোকানে ষাট বন্ধ করে লগে লগে সাড়ার বন্ধ করে দেবো কোনো সমস্যা নেই কায়কোবাদ বলছেন যে কায়কোবাদ মানে মীর মুশারফ হোসেন ইসমাল হোসেন সিরাজি এবং কায়কোবাদ বেগম রাখে চারটা নজরুলের আগে বড় প্রতিভা এরাও ওই যে সিঁড়িটা তৈরি করেছে সেটা বলছিলাম আর কি এখন আমাদের আরেকটা মজার জিনিস দেখতে হবে যে নজরুলের সাথে এদের পার্থক্য কোথায় মীর মুশারফ হোসেন মডেল মনে করতেন বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমচন্দ্রকে সামনে রেখে লেখালি করতেন ওটারে হারাইতে হবে ওইটারে ওটার মতো লিখতে হবে যে কারণে মীর মুশারফ হোসেনে বিষাদ সিন্ধু বেরোনোর পরে বঙ্কিমচন্দ্র আট কোনো মুসলমানের লেখা এরকম একটা বই হতে পারে অবিশ্বাস্য এরকম প্রমিত বাংলায় কোনো মুসলমান লিখতে পারে এটা বঙ্কিমচন্দ্র তার হয়ে গেছে ওইটা প্রমিত বাংলায় ওঠার জন্য জাতের ওঠার যে ক্যারিশমা যে কারণে বিষাদ সিন্ধু তো ইসলামিক শব্দের ব্যবহার খুবই কম পয়গম্বরের জায়গায় ব্যবহার হয়েছে অবতার কারণ ওই কলকাতার প্রমিত বাংলা বাংলার সাথে আত্মীয়তা রেখে আর মীর উ সার হোসেন সাহিত্যগুরু ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার হরিনাথ মজুমদার ঠাকুর জমিদার বিরোধী আন্দোলনের এক প্রবল নায়ক ছিলেন শিলাই দহে জমিদার রবীন্দ্রনাথরা পরিবার যে অত্যাচার নির্যাতন করত তার বিরুদ্ধে সবচেয়ে বড় কণ্ঠস্বর ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার এবং তার পত্র থেকে ছিল গ্রাম বার্তা প্রকাশিকা এই গ্রাম বার্তা প্রকাশিকায় তিনি লিখছেন গীতি কবিতা লিখিয়া যাহারা জগৎ জয় করিয়াছে গীতি কবিতা লিখিয়া যাহারা জগৎ জয় করিয়াছে তাহাদিগের অত্যাচারে প্রজা কুলের না রুডি উঠিয়াছে কার কথা বলা হচ্ছে এই স্কুলের ট্রেনিং যেমন নিঃশাদ সিন্ধু পুরোটাই এডিট করেছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার এই কুমার তার বাড়ি ছিল আচ্ছা বেগম রোখিয়ার কাছে ভাষা বা অন্য কোন কিছু চাইতে গুরুত্বপূর্ণ ছিল নারী মুক্তি ইস্প সিরেজি মুসলমানদেরকে জাগাইতে চেয়েছেন কিন্তু তিনি যে ভাষা যে কৌশল যে শব্দ ব্যবহার মূলত পুঁথির পৃথিবী মানে এইটার মধ্যে মডার্নিজমের ঘাটতি আছে মারাত্মক রকমের দৃষ্টিভঙ্গির তীক্ষ্ণতা তীব্রতা নেই আজকে খালি উচ্ছ্বাস জেগে ওঠো জেগে ওঠোয়া ওঠরে মুসলিম প্রণান দেখো রে আজকে চক্ষু মেলিয়া এরকম হলো সিরাজির ভাষা আর কি এখন তোমাদের অনল অনলপ্রবাহ পড়তে দেওয়া হয় তোমরা বোর হয়ে যাবে কিন্তু মাথায় রাখতে কাল দিয়ে বিচার করতে হবে কোন কালে এটা তিনি লিখেছিলেন আচ্ছা কায়কের কথাও বলছে কায়ক মাইকেল মধুসূদন দত্তের সামনে মডেল ছিলেন কারা মাইকেল মধুসূদনের সামনে মডেল ছিলেন হোমার তিনি হোমারের মতো হতে চাইতেন তার সামনে ছিল দান্তে দান্তের মতো হতে চাইতেন তার সামনে মডেল ছিল মিল্টন মিল্টনের মধ্যে হতে চাইতেন মানে মহাকাব্য লে তিনি মিল্টন হবেন দানতে হবেন হোমার হবেন এটা ছিল টার্গেট আর আমাদের কায়গোবাদের টার্গেট ছিল আমরা মাইকেল হব পার্থক্যটা বুঝতে হবে হের টার্গেট কি আর আমাদেরগুলো টার্গেট কি কারণ আমাদের মধ্যে রাজনারায়ণ দত্তের জন্ম হয়নি আমাদের ঘাটতিও তো আছে আমাদের মধ্যে রাজনারায়ণ দত্তের জন্ম না হলে একটা মধুসূদন দত্ত আসবে কোত্থেকে থেকে আমাদের মধ্যে সেটা হয়নি যার মধ্যে হয়েছিল সেটা মীর বসাদের মধ্যে সেটা দেখা যায় যে মাইকেল মধুসূদন দত্ত যখন চাইলেন যে কারবালার মতো একটা মর্মান্তিক ট্র্যাজেডি বিশ্ব নদীর নজিরবিহীন একটা ভয়াবহ রকমের ট্র্যাজেডি এটা নিয়ে মহাকাব্য লিখতে হবে তিনিজন জিনিসপত্র গুছিয়ে বসলেন তার কলকাতার হিন্দু বন্ধুরা বলল যে মুসলমানদের কথা ছিল না একদম করতল করে বাইরে আলাবে দরকার কি তোমার এইসব নিয়ে লেখার নিরুৎসাহিত করলেন কিন্তু মীরের মীর মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণা ছিল যে কারবেলা নিয়ে একটি মহাকাব্য লিখবেন তিনি সেটা তিনি লিখতে পারেনি তার হিন্দু বন্ধুদের বিরোধিতার জন্য তারা না করছে যেটি করোনা মুসলমান অসহিষ্ণু ইমোশনাল অ্যাটাক করে ফেলবে এই যে মীর মুশারফ হোসেনের সেই অসমাপ্ত মানে মাইকেল মধুসূদন দত্তের সেই অসমাপ্ত কর্মটি এটাই যেন প্রকৃতি মীর মুশারফ হোসেনকে দিয়া বিশ্বাস সিন্ধু লিখিয়ে নিয়েছে ওই অসমাপ্ত আকাঙ্ক্ষা ওই স্বপ্নটাই এখানে এখানে কার্যকর এগুলা ছিল কিন্তু নজরুলের সামনে নজরুল রবীন্দ্রনাথের ইয়া মুজফর আহমদ বলছেন যে নজরুল যখন কলকাতায় ঢুকলো তার স্যুটকেসের মধ্যে যেসব জিনিস পাইলাম সেই সব জিনিসের মধ্যে খালি হলো হাফিজের কিছু অনুবাদ করছে সেই লেখাটি আর হলো রবীন্দ্রনাথের সব গানের সরলীয় নজরুলকে বলা হয়তো রবীন্দ্রনাথের গানের হাফেজ হাজার হাজার গান মুখস্থ ছিল নজরুলের রবীন্দ্রনাথের গান তিনি মঞ্চে সমাবেশে তখন রবীন্দ্রনাথের গান গেয়ে বেড়াইছেন এইরকম একজন কবি যার মধ্যে এই যে এত কিছু রবীন্দ্রনাথের মীরমুষার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ মীরমুষারব হোসেন ইসমাইল হোসেন সিরাজি কায়কোবাদ বা আরও যারা যারা আছেন এই যে সমস্ত ধারা বাংলা সাহিত্যের যে পুরো পথটা একজনের সুন পরিমাণ প্রভাবও নজরুলের মধ্যে নাই কারণে নজরুল নিজের মতো হতে চেয়েছেন কারো মতই হতে চান নাই তিনি বিশ্ব সাহিত্যের ইতিহাসে সমকালীন পৃথিবী এবং আজকের আজকে পর্যন্ত যেদিন বিদ্রোহী লেখা উনিশশো বাইশ সালের ছয়ই জানুয়ারি সেদিন থেকে শুরু করে আজকে দু হাজার চব্বিশ দুই বছর এক মিনিটের জন্য বিদ্রোহী কবিতার তাৎপর্য ক্ষুণ্ণ হয়নি শতাব্দী পেরিয়ে চলে গেছে কেন এমন এক কাপ কবিতা লিখছে এমন এটা শুধু বাংলা ভাষাতে এরকম একক কবিতা হিসেবে নাই বিশ্ব সাহিত্য একক কবিতা হিসেবে এরকম কবিতা কোনোদিন কোনো মানুষের দ্বারা রচিত হয়নি তাহলে এই রাস্তাটা একলা নির্মাণ করেছেন তিনি আগের গুলো খেয়ে হজম করেছে বড় প্রতিভা কি করে অ্যাবজর্ভ করে নিয়ে নেয় নিয়ে ফেলে নির্যাস নিজের মধ্যে ব্যবহার করে নজরুল ছিল সে সর্বগ্রাস প্রতিভা নজরুলের পড়াশোনার ব্যাপারে যারা হেতে হ্যাঁ কথা আছে না হেতে তো পরে নাই আন্দারা কি করছেন নি হেতে পরে নেই বুঝলে আন্দারা কি রবীন্দ্রনাথ কোন বিশ্ববিদ্যালয়তে মাস্টার ডিগ্রি করেছে বিদ্যা তো নাইন টেন নজরুল নাইন টেনের বিদ্যা আল মাহমুদ কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএাস করছেন আল মহম্মুদ নাই ব্রাহ্মণ বাড়ি তার ঢাকায় চলে আসছিলেন ফরুখ এরপরে তার পড়াশোনা করেনি এই একাডেমিক এডুকেশন মানুষকে হয়তো একটা রাস্তা দেখাইতে পারে একাডেমিক এডুকেশনের সাথে ক্রিয়েটিভিটি কোনো সম্পর্ক নাই ক্রিয়েটিভিটি সামথিং ডিফারেন্ট তা মধ্যে সেই ক্রিয়েটিভিটি হাজার হাজার বছরের অব্যক্ত মানুষের যে ব্যথা বেদনা মানুষের যে কষ্ট পুঞ্জীভূত হয়েছিল বাংলা যে মানুষের জন্য যে কবির জন্য বাংলাদেশ প্রাণ পাত করেছিল সেই কবি হলেন কাজী নজর বহু প্রার্থিত রবীন্দ্রনাথ যে কথা বলেছেন যে আমার কবিতা জানি গেলেও বিচিত্র পথে হয় না এই সর্বত্রগামী কৃষকের মজুরে সত্যত্ব যে করেছে অর্জন সেই জায়গায় তো আমি যাইতে পারিনি আমি তো তার নই স্বজন তাহলে কি যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আসি এই মাটির কাছাকাছি কবিতাটা কবিতা কে তো মাটির কাছাকাছি কবিটা হলো রবীন্দ্র নজরুল ইন্সপিরেশন সিরাজি বলছেন যে তুমি নজরুলকে দশটা টাকা পাঠাইছিলেন মানি অর্ডার করে বিদ্রোহীপুরে দশটা টাকা অত টাকা পয়সা তার ছিল না আমার থাকলে দশ লক্ষ ক্রোর পাঠাইতাম কিন্তু আমার নাই দশটি টাকা পাঠাইলাম ইহা আমার সবচেয়ে আনন্দময় প্রাণের উপহার হিসেবে গ্রহণ করো তোমার কবিতা পড়িয়ে আমি পাগল হয়ে গিয়েছি আমি ইহা আর কখনো নাই সিরাজির পাঠানো সেই টেলিগ্রাম এবং দশটি টাকা নজুল জীবনে খরচ করেন নেই সারা জীবনের পকেটে রাখতেন বলছেন আমার পিতার দ্বারা প্রেরিত কি বুঝলে তাহলে তিনি কালকে আত্মস্থ করে কালকে অতিক্রম করেছেন কাল থেকে কাল কালোত্তর হয়েছেন মহাকালিক তো সেই নজরুল তো নজরুলের মধ্যে কি কি ঘটেছিল কি কি আছে সেগুলো আমরা একটা একটা না টাচ করব। প্রথম কথা হলো যে নজরুলের আমাদের জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা কোথায় আমরা জানি বেঁচে থাকার জন্য চারটা জিনিস লাগে আলো বাতাস খাদ্য পানি কটা জিনিস লাগে এর বাইরে কিছু লাগে আর আলো বাতাস খাদ্য পানি এই চারটাই জীবনের শর্ত এটা গাছ ওই চারটা না হলে বাঁচে না মানুষ ওই চারটা না হলে বাঁচবে না আলো বাতাস খাদ্য পানি তো প্রত্যেকটা জাতিরও তার বেঁচে থাকার জন্য এই চারটা জিনিস লাগে এই চারটে জিনিস বাংলাদেশের মানুষের জন্য বাংলা সাহিত্যের জন্য পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য এই চারটে জিনিস একজন কবির মধ্যে পাওয়া যায় সেটা হলেন কাজী নজরুল ইসলাম চার্লি চ্যাপলিনের নাম তো তোমরা শুনছ চার্লি চ্যাপলিন নির্বাক ছবি করেতেন দেন সব আশিটা ছবির বেশিরভাগ একটা নির্বাক একটা মাত্র ছবি লাইম লাইট সেটা হলো সবাক ছবি তিনি আর সবাক ছবি করলেন না তিনি যখন খ্যাতি এবং প্রতিপত্তির মধ্য গগনে চার্লির জীবদ্দশায় চার্লির চাইতে পপুলার চার্লি চ্যাপলিনের চাইতে জনপ্রিয় চার্লি চ্যাপলিনের চাইতে সম্পদশালী আর কোনো ফিল্মের কোনো লোক ছিলেন না সারা পৃথিবীতে তো চার্লি চ্যাপলিনকে আমেরিকার থেকে বহিষ্কার করা হয় কমিউনিস্ট খেতে অপবাদ দেওয়া যে তিনি কমিউনিস্ট সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা সম্প্রদায়ের খেদা ঘাটে আমেরিকা আমেরিকার থেকে তার মাটিতে থাকতে দেওয়া হবে না বাকি জীবন তিনি সুইজারল্যান্ডে কাটিয়ে গেছেন তো চার্লি চ্যাপলিন যখন সবাক ছবি আসলো তিনিও ওই স্রোতের গাভাসে একটা সবাক ছবি বানালেন লাইম লাইট সবাক ছবি হলো মুক্তি হলো সবাই প্রশংসা করলো কিন্তু তার পরের ছবি করতে যে চার্লি ঘোষণা দিলেন যে তিনি আর বাকি জীবন সবাক ছবি বানাবেন না তো সবাই হতো কেন সাংবাদিকরা ঘিরে ধর্ষে যেটা কী বলেন বিজ্ঞানের এত বড় একটা ডেভেলপমেন্টের সাথে আপনি পা মেলাবেন না না মানে কেন সমস্যাটা কি সমস্যা আছে সমস্যাটা হলো আমি তো ছবি বানাই এই আমেরিকার সবচেয়ে গরিব মানুষদের জন্য যারা অল্প করে পয়সা দেয় থার্ড ক্লাসে বসে সিনেমা দেখে আমার ছবি দেখে তারা আনন্দ পায় ওই গরিব মানুষের জন্য ছবি বানাই আমি ছবি বানাই প্রশান্ত মহাসাগরের গরিব জেলেরা তাহিতি দ্বীপে হাইতি দ্বীপে যে গরিব জেলেরা সারাদিন সমুদ্রে জাল বেয়ে হয়তো একটা মাছ পায় বিক্রি করে চারটা চাল নিয়ে বাসায় ফেরে আমি তো এটা ছবি বানাই এশিয়ার কৃষকদের জন্য আমি তো ছবি মানে আফ্রিকার ট্রাইবদের সেই নিঃস্বরিক্ত জীবনের জন্য ল্যাটিন আমেরিকার গরিব মানুষের জন্য কিন্তু যখনই আমি ভাষা দিতে যাব তখন আমাকে একটা ভাষা বেছে নিতে হবে সেই ভাষাটা নিশ্চয়ই হবে ইংরেজি ইংরেজি হওয়া মানে কি আমি সমস্ত পৃথিবীতে দরজা বন্ধ করে দিলাম আমি এত বড় সর্বনাশ আমার ছবি হতে দিতে পারি না আমি মানুষের জন্য ছবি বানাই আর সবক ছবি করলে না চললে না চলবে বাট আমি পৃথিবীর সকল মানুষের ভাই চার্লির তো এখন চার্লিতে গেলে আবার চার্লি দিয়ে চলে যাবো ওটা দরকার নেই তো এই জীবনের চারটি জিনিস এই চারটি জিনিস পৃথিবীর সাহিত্যে বাংলা সাহিত্য তো বটে বিশ্ব সাহিত্য নজরুল ছাড়া একসঙ্গে আর কারোর মধ্যে পাওয়া যায় না এই চারটা জিনিস নিয়ে আমরা আলাদা আলাদা কথা বলবো তো এখন আরেকটা আরেকটা পয়েন্ট হলো যে এই কারণে আমরা বলে থাকি যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব তারপরে হলো মানুষের মুক্তি ইত্যাদি এবং নজরুল ইসলাম এগুলো অবিভাজ্য নাম এগুলো একটার থেকে আরেকটাকে আলাদা করা যায় না তুমি দুধের থেকে সাদা রঙ আলাদা করতে পারবা দুধের থেকে সাদা রঙ তুমি আলাদা করতে পারো এমনটা আধুনিকতা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে কিন্তু সেটা তো দুধ থাকলো না তুমি পানিকে পানি সাথে হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করতেই পারো বাট সেটা কি তখন আর পানি থাকবে থাকবে না তাহলে দেহে আর রুহু আমাদের এই শরীর এই শরীরের ভেতরে একটা রুহু আছে এই বাটিটা নিবে গেলে আমার এই বডিতে আমি কী করবো এটা তো পুঁতে ফেলতে হবে মানে গন্ধ বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে তাহলে রুহুর সাথে দেহের যে সম্পর্ক দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক নজরুলের সাথে বাংলাদেশের সম্পর্ক হলো সেই রকম এর কোনো বিকল্প নাই এটা একটাতে আর একটা আলাদা হয়ে গেলে এটা অবুত্থান রহিত হয়ে যায় নজরুলকে বাংলাদেশে বিচ্ছিন্ন করলে বাংলাদেশ আর পশ্চিম বাংলা ভারত সারা পৃথিবীর সাথে কোনো পার্থক্য থাকে না নজরুলকে আলাদা করলে পৃথিবীর সমস্ত শোষিত নির্যাতিত বঞ্চিত মজলুম মানুষের সাথে আমাদের আর্থিক দরজাগুলো বন্ধ হয়ে যায় কারণ আমার সাহিত্যে বিশ্বমাতৃক এই কর্মকাণ্ড তো তিনি একমাত্র করেছেন রবীন্দ্রনাথের ভাষা তো মরমিয়া রবীন্দ্রনাথের ভাষা তো স্পিরিচুয়াল রবীন্দ্রনাথের ভাষা তো হলো স্নিগ্ধ কোমল ওই ভাষা দিয়ে তো গরিব মানুষের আত্মীয়তা করা যায় না ওই ভাষাতে কৃষকের পাশে দাঁড়ানো যায় না আমি তো জুলুমের মধ্যে লড়তে এসেছি পৃথিবীতে মানুষ কি জন্য পৃথিবীতে আসছে বাত রবুবিত কায়ে করার জন্য নফসানিয়ত কায়েম করার জন্য মানুষ তো আসেনি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পষ্ট করে তুমি এটা এটা করবা আমরা যদি হুর পরের চিন্তায় সারা যেমন মানে এই মসজিদে যা তসবি এটা কি ইসলামিক জীবন বলা যাবে নেভার সেইটা ইসলামিক জীবনই না আমার ইসলামিক জীবন হল খালিদ বিন ওয়ালিদের জীবন আমার ইসলামিক জীবন হলো নজরুলের নায়ক খালিদ বিন ওয়ালিদ নজরুলের নায়ক অমর 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 ফারুক নজরুলের নায়ক আলী হায়দার এদের জীবন মতার ব্যাপারে নজরুল দেখো যে এদেরকে নিয়ে তার বিশাল বিখ্যাত অমর কবিতাগুলো জিন্জিরের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলো তো এই এই সমস্ত বড় বড় ইসলামিক স্কলার বড় বড় মনীষীদের নিয়ে মানুষদের নিয়ে মহাপুরুষদের নিয়ে কিন্তু আবুদের গিহারির জন্য তিনি লেখেন নাই ওসমানের জন্য একটা লালও লেখেননি সারা জীবনে কিন্তু ওসমানের উল্লেখ ও আবু বকর ওম আবু বকর ওসমান ওমর আলী হায়দার আবু বকর ওসমান ওমর আলী হায়দার দাঁড়িয়ে যে তরণীর নাইয় নাইডর কান্ডারি এতরির পাকা মাল্লা দারি মুখে শারিক আল্লাহ শারিক আল্লাহ বাংলা ভাষায় এটা শুনে মহিতলাল লাল মধ্যে হাটপেল কই এটা কোথেকে আসলো তিনি মুগ্ধ হয়ে গেছিলেন যে আল্লাহ কবিতার মধ্যে ঢুকে গেছে ছন্দের সাথে কি অসাধ্য তা মতন মহর কবিতাটা ধরো নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া দেখো দুটো লাইন নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন খুনিয়া একটা বাংলা শব্দ নেই দুটো লাইনের মধ্যে কি মাস্টারি এমন ভাবে মিশ্রণ করেছে তুলনাহীন বাংলা সাহিত্যে এই টেস্ট নজরুল কিন্তু চোখেও দেয়নি কোনো দিন চোখেও দেয়নি নজরুল পথ নিজে নির্মাণ করে এগিয়ে গেছেন তা আমরা যতবার মানুষের পক্ষে দাঁড়াবো ওই বলছি প্রথমেই ততবার নজরুল ছাড়া বিকল্প নাই তো যাই হোক নজরুলকে বোঝা রেখে সমকালীন সময়টা আমরা একটু দেখে নিই পৃথিবীতে কেমন ছিল